সবজির বাজার সহ মাছ মাংস ও মুদি দোকানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এখনো ঊর্ধ্বমুখী। এতে হাঁসফাঁস বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে মাদারীপুর থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, নিত্যপণ্যের বাজার দর জানাবেন। জি জয়ী, আসলে গত এক সপ্তাহ থেকে 10 দিন ধরে কিন্তু বাজারের বেশ কিছু পণ্যের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমি বর্তমানে মাদারীপুরের চৌরাস্তার যে বাজারটিতে রয়েছে, আমি বাজারের বর্তমান চিত্র যদি একটু বলতে চাই, বেশ কিছু পণ্যের যে দাম বৃদ্ধি পেয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজ। বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 85 টাকা দরে, এবং রসুন বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকা দরে, যেটি গত সপ্তাহ কিন্তু এই পেঁয়াজ এবং রসুন আসলে বিক্রি হতো, পেঁয়াজ বিক্রি হতো 60 থেকে 65 টাকা দরে এবং রসুন বিক্রি হতো 100 থেকে 120 টাকা দরে। এগুলো কিন্তু দাম আসলে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া বৃদ্ধি পেয়ে অন্যান্য পণ্যের মধ্যে বিশেষ করে আদা বর্তমানে বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা প্রতি কেজি, এবং জিরা বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা, যেটি জিরা গত সপ্তাহ বিক্রি হয়েছে 600 থেকে 650 টাকা। অর্থাৎ প্রতিটি এই পণ্যগুলোর কিন্তু দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এবং অনেকগুলো বিশেষ করে কাঁচা সবজিও কিন্তু প্রতিটা সবজি আসলে অনেক দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে প্রতিটি সবজি কিন্তু বর্তমানে 10 থেকে 15 টাকা দরে, বেশি দরে বিক্রি হচ্ছে। তবে কিছুটা সহনশীল অবস্থায় রয়েছে ব্রয়লার মুরগি, যেটি বর্তমানে আসলে আগে যেভাবে যে দামে বিক্রি হতো সেটিও এখন বর্তমানে একই দরে বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা যেটি বারবারই দাবি করেছে বাজারের এই দ্রব্যমূল্য দাম কমানোর জন্য, কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে দর্শক। মাদারীপুর থেকে সাগর হোসেন তামিম জানাচ্ছিলেন আমাদেরকে নিত্যপণ্যের বাজারদর সম্পর্কে।